যদিও ফর্সা ত্বক মানে কিন্তু সুন্দর নয়, কিন্তু তারপর অনেকের ইচ্ছা থাকে নিজেদের ত্বকটাকে ফর্সা করার। এখন ফর্সা হওয়ার জন্য বাজারে অনেক ধরনের নাইট ক্রিম পাওয়া যায়, কিন্তু সবগুলো দেখা যায় যে স্কিনের জন্য সবসময় ভালো হয় না, অনেক সময় ক্ষতিকারকও হয়, যার কারণে অনেকেই কিন্তু চায় সেফলি নিজেদের স্কিনটাকে ব্রাইট করতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু ঘরোয়া উপায় শেয়ার করব যেগুলো ফলো করলে তোমাদের ত্বকটা ন্যাচারালি ফর্সা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা এপিসোড দেখার জন্য। ঘরোয়া উপায়ে তোমরা যেভাবে তোমাদের ত্বকটাকে ফর্সা করতে পারবে আজকে আমি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। এই জন্য আজকে আমি তোমাদের সাথে তিনটি ফেস প্যাক শেয়ার করব যেগুলো ইউজ করলে তোমাদের স্কিনটা অনেকটাই ব্রাইট হবে। ফেস প্যাক নাম্বার 1, মধু এবং গুঁড়ো দুধের ফেস প্যাক। একটি পাত্রে 1 চা চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ লেবুর রস এবং 1/2 চা চামচ মধু নিতে হবে। নিয়ে এটিকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, করে ফুল ফেসে লাগিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে হালকা মাসাজ করে ফেসটাকে ধুয়ে ফেলতে হবে। তো যখন ধুয়ে ফেলা হবে তখন কিন্তু ইনস্ট্যান্টলি একটা ব্রাইটনেস ফেসের মধ্যে লক্ষ্য করা যাবে। এই ফেস প্যাকটা কিন্তু ত্বকের জন্য অনেক বেশি উপকারী, এটা রেগুলার ইউজ করলে স্কিনটা অনেকটাই ব্রাইট হবে। লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা গুঁড়ো দুধ এবং মধুর সাথে মিক্স হয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে থাকে। এবং এই ফেস প্যাকটা আরও একটি বড় দিক হচ্ছে, এটি রেগুলার ইউজ করলে ব্রণের সমস্যাও অনেকটা কমে যাবে। আর এই ফেস প্যাকটি হচ্ছে অল টাইপ স্কিনে ইউজ করা যাবে। এবার নাম্বার 2-তে যে ফেস প্যাকটার কথা বলবো সেটা হচ্ছে ওটমিল এবং দইয়ের ফেস প্যাক। 1 টেবিল চামচ ওটমিল সারা রাত হচ্ছে ভিজিয়ে রাখতে হবে, তারপর সকালে এটিকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। নিয়ে তারপর এতে 1 চা চামচ টক দই মিক্স করতে হবে, করে তারপর হচ্ছে ফুল ফেসে এটা খুব সুন্দরভাবে লাগিয়ে রাখতে হবে। তারপর প্যাকটা যখন হালকা শুকিয়ে আসবে হালকা হাতে মাসাজ করে তারপর হচ্ছে ধুয়ে ফেলতে হবে। এই ফেস প্যাকটি কিন্তু খুবই উপকারী ত্বককে ফর্সা করার জন্য, রেগুলার ইউজ করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এই ফেস প্যাকটি হচ্ছে ড্রাই থেকে নর্মাল স্কিনের জন্য খুবই উপকারী। এরপর নাম্বার 3-তে যে ফেস প্যাকটির কথা বলবো সেটি হচ্ছে চন্দনের ফেস প্যাক। চন্দন কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে অনেক সাহায্য করে থাকে। অনেক যুগ আগে থেকেই কিন্তু চন্দন দিয়ে স্কিন কেয়ার করা হয়ে থাকতো, তো এই চন্দনকে কিন্তু আমরা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারি, যেটা আমাদের ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে। তো কিভাবে করে আমরা এই চন্দন গুঁড়োটা ইউজ করবো সেটা এখন বলে দিচ্ছি। চন্দনের গুঁড়ো যতটুকু মানে আমাদের ফেসের জন্য প্রয়োজন ততটুকু নিয়ে এর সাথে পানি মিক্স করতে হবে। যদি স্কিন তৈলাক্ত হয় তাহলে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়ে তারপর সেটা ফুল ফেসে লাগিয়ে রাখতে হবে। তারপর যখন শুকিয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার আগে অবশ্যই হালকাতে একটু মাসাজ করে নিতে হবে। চন্দন গুঁড়ো কিন্তু ফেস প্যাক হিসেবে খুবই ভালো কাজ করে থাকে, এটা রেগুলার ইউজ করলে স্কিনে একটা ভালো ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাওয়া যাবে। আর এই প্যাকটা শুধু ত্বককে উজ্জ্বলই করবে না, এটি ত্বককে ফ্রেশ দেখাতেও সাহায্য করে থাকবে। তো এই তো এই ছিল 3টি ফেস প্যাক যেখানে শেয়ার করে ফেললাম ঘরোয়া উপায়ে ফর্সা হওয়ার জন্য 3টি ফেস প্যাক। এখন 3টি ফেস প্যাক থেকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের ত্বকের জন্য যেটা সুইটেবল হয় সেটা ইউজ করে দেখতে পারো, আশা করবো ভালো রেজাল্ট পাবে। আর শুধুমাত্র যে ফেস প্যাক ইউজ করলেই স্কিন ব্রাইট হবে তা কিন্তু নয়, ফেসকে ভালো রাখতে গেলে অনেক কিছু ইউজ করতে হয়, যেমন ময়শ্চারাইজার, টোনার, ভালো সোপ, ক্লিনজার, ফেস ওয়াশ, তারপরে হচ্ছে স্লিপিং মাস্ক, ভালো ফেস প্যাক, সব কিছু মিলিয়েই কিন্তু তারপরে ত্বকটা হচ্ছে উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকটা ভালো থাকে। বলতে চাই অনেকেরই অনেক উপাদানে কিন্তু অ্যালার্জির প্রবলেম থাকে। আমি যে ফেস প্যাকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলোতে যদি কারো সেন্সিটিভিটি বা অ্যালার্জিটির প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই তারা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর সব কিছু সবার স্কিনে স্যুট করে না, এটাও মাথায় রাখতে হবে। তোমরা এই 3টা প্যাকের মধ্যে যে কোনো একটা চুজ করে ইউজ করে দেখতে পারো, যদি তোমাদের স্কিনে স্যুট করে যায়, যদি তোমরা ভালো বেনিফিট পাও তাহলে অবশ্যই কন্টিনিউ করতে পারবে। আর এই ফেস প্যাকগুলো সপ্তাহে 3 দিন অথবা প্রতিদিনই ইউজ করা যাবে। আর যেহেতু এগুলো ঘরোয়া ফেস প্যাক তাই এগুলো থেকে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তো আশা করবো আজকের ভিডিওটি তোমাদের জন্য এতটুকু হলেও হেল্পফুল হয়েছে। তোমরা যদি এগুলোকে ইউজ করে থাকো অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবে কে কেমন বেনিফিট পাচ্ছ। নেক্সট এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবে না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।